Struggle for Success টিউটোরিয়ালে জিকে ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে হাজির করেছি মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন এর অ্যানসার ফর বনসহায়ক ডব্লিউবিপি এক্সাইজ ফায়ার অপারেটর আইসিডিএস পিএসসি এন্ড এনি আদার কম্পিটিটিভ এক্সাম। অর্থাৎ হাই লেভেল জিকে কোশ্চেন তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব, যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের জিকের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটি। ওকে, এই ক্লাসের ফার্স্ট প্রশ্ন, মানবদেহের কোনটি অ্যাডামস অ্যাপল নামে পরিচিত? ওকে, তো এইটার সঠিক অ্যান্সার অপশন সি, থাইরয়েড গ্রন্থি। এটাকে বলা হয় মানবদেহের অ্যাডামস অ্যাপল। ওকে, নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে আরবিসি এর আয়ুষ্কাল কত? তো এটার সঠিক অ্যান্সার অপশন ডি, 120 দিন। তো আরবিসি এর ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পোরেলস, অর্থাৎ লোহিত রক্ত কণিকা। ওকে, নেক্সট প্রশ্ন, 10 টাকার নোটে কতগুলো ভাষা থাকে? এটা জিকে মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 টাকার নোটে কতগুলি ভাষা থাকে? তো এটার সঠিক অ্যান্সার অপশন ডি, 17টি। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটির সাথে এগ মার্ক যুক্ত? মনে রাখবে এগ মার্ক। ওকে, তো এটার সঠিক অ্যান্সার অপশন এ, কৃষিজ দ্রব্য। এর সাথে অ্যাড মার্ক রিলেটেড। নেক্সট প্রশ্ন, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো এটার সঠিক অ্যান্সার অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং অস্থায়ী যে সদস্য ছিলেন তিনি হলেন ডক্টর সচিদানন্দ। মনে রাখবে অস্থায়ী হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোয়েশ্চেন, কোন বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন কে? তো এটার সঠিক অ্যান্সার অপশন এ, লোকসভার অধ্যক্ষ। নেক্সট, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? তো এটার সঠিক অ্যান্সার অপশন সি, 1972 সালে। নেক্সট, তিব্বতে যে নদী সাংপো নামে পরিচিত তার নাম কি? মনে রাখবে তিব্বতের যে নদী সাংপো নামে পরিচিত তার নাম কি? তো এটার সঠিক অ্যান্সার অপশন ডি, ব্রহ্মপুত্র। নেক্সট, হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? তো এটার সঠিক অ্যান্সার অপশন এ, ঝাড়খণ্ডে। নেক্সট, টি এই শব্দটি নিচের কোন খেলার সাথে জড়িত? তো এটার সঠিক অ্যান্সার অপশন বি, গলফ। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করো, এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দাও। আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা অন করে রাখবে। ওকে, তো চলো নেক্সট প্রশ্নটি দেখি, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো এটার সঠিক অ্যান্সার অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের কখনোই সভাপতি ছিলেন না? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে কখনোই সভাপতি তিনি ছিলেন না। তো এটার সঠিক অ্যান্সার অপশন ডি, বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। তিনি জাতীয় কংগ্রেসের কখনোই সভাপতি ছিলেন না। গোপাল কৃষ্ণ গোখলে, বদরুদ্দিন থাইবজি, বি আর আম্বেদকর এরা জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কোনো না কোনো এক সময়ে, কিন্তু বিজি তিলক তিনি কখনোই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না। নেক্সট প্রশ্ন, কে লাখ বক্স নামে পরিচিত? তো এটা সঠিক অ্যান্সার অপশন এ, কুতুবউদ্দিন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কত নম্বর ধারায়? এগুলো হয়েছে তোমার সব ধারার নাম। ওকে, তো 352 ধারা, 356, 360 এবং 370। তো এইটার যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, এটা ডিতে তোমার ভুল হয়েছে। ওকে, তো এটা হবে তোমার সি। ওকে, দেখো মিস্টেক হয়ে গেছে, দুটো ডি হয়ে গেছে, এটা হচ্ছে তোমার সি। ওকে, 360 নম্বর ধারা তোমার আর্থিক জরুরি অবস্থার ঘোষণা কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, যে ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন, অর্থাৎ নিচে 4টি যে অপশন রয়েছে এর ভিতরে কে পার্লামেন্ট এবং রাষ্ট্রপতির মধ্যে সংযোগ রক্ষা করেন? তো এটার সঠিক অ্যান্সার অপশন ডি, প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, কোন স্থান কাগজ শিল্পের জন্য বিখ্যাত? তো এটার সঠিক অ্যান্সার অপশন বি কয়লার। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? তো এটার সঠিক অ্যান্সার অপশন এ 1885 খ্রিস্টাব্দে। নেক্সট, হিদাসপেসের যুদ্ধ কবে হয়েছিল? তো এটার সঠিক অ্যান্সার অপশন বি 326 খ্রিস্টপূর্বাব্দে। কাদের মধ্যে হয়েছিল? আলেকজান্ডার এবং পুরু, মনে রাখবে আলেকজান্ডার এবং পুরু। কোথায় হয়েছিল? ঝিলাম নদীর তীরে 326 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন, ইউনিসেফের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? তো এটার সঠিক অ্যান্সার অপশন বি নিউ ইয়র্ক। নেক্সট প্রশ্ন, 2011 সালের সেন্সাস অনুযায়ী সাক্ষরতা হার ভারতের কোন রাজ্যের সবথেকে বেশি? তো এটার সঠিক অ্যান্সার অপশন ডি কেরলে। আমরা এই জিকে ক্লাসের বিভিন্ন টপিক থেকে মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য প্রোভাইড করলাম, যেটা তোমার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আবার তোমাদের পরের কোনো একটি ক্লাসে দেখা হবে।